তো ওয়েলকাম ব্যাক টু ফ্রেন্ডস। তো কেমন আছেন বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছেন। আর এই ভিডিওটিতে দেখাবো যে ফেসবুকে যদি কোনো ধরনের ওয়ার্নিং এসে থাকে তো সেটা কীভাবে দেখবেন, ঠিক সেটাই দেখাবো ভিডিওটিতে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলুন শুরু করা যাক। ফেসবুকের ওয়ার্নিং যদি কোনো ধরনের এসে থাকে তো এটা দেখার জন্য কী করবেন, এর জন্য ফেসবুকটি ওপেন করবেন। ফেসবুকটি ওপেন করার পর এখানে প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পর এখানে পেয়ে যাবেন থ্রি ডট। তো এই থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর এখানে পেয়ে যাবেন অ্যাকাউন্ট স্ট্যাটাস। তো অ্যাকাউন্ট স্ট্যাটাস ক্লিক করবেন। অ্যাকাউন্ট স্ট্যাটাসে ক্লিক করার পর যদি কোনো ওয়ার্নিং এসে থাকে তো সেটা এখানে শো করবে। তো আমার ক্ষেত্রে কোনো ওয়ার্নিং নেই। আর যদি কোনো ফেসবুক গ্রুপ এবং কোনো পেজ থাকে তো সেগুলো এখানে শো করবে। দেখুন এখানে কিন্তু আমার দুটো গ্রুপ আছে ফেসবুকে, এখানে কিন্তু কোনো গ্রুপ আর পেজ থাকলে এখানে শো করবে। আর ওয়ার্নিং কিসের জন্য আসে, কোনো খারাপ কমেন্ট করেন তো এই জন্য কিন্তু ফেসবুক অ্যাকাউন্টে ওয়ার্নিং চলে আসে। তো ফেসবুকের পলিসিটা কীভাবে দেখবেন তো এর জন্য কী করবেন, এখানে ক্লিক করবেন। তারপর এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এটাতে ক্লিক করবেন। তারপর সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর এটা উপর দিকে টানবেন। তারপর এখানে পেয়ে যাবেন কমিউনিটি স্ট্যান্ডার্ড। তো এটাতে ক্লিক করবেন। তো কমিউনিটি স্ট্যান্ডার্ডে ক্লিক করলে দেখুন এখানে কিন্তু পলিসিটা দেখতে পাবেন। এখানে ভালো করে পড়ে নেবেন যে কী কী এখানে লেখা আছে। আচ্ছা, যদি এটা ইংলিশে দেখতে চান তো ইংলিশের জন্য কী করবেন, এখানে ভাষা উপরে পেয়ে যাবেন। তো এই ভাষাতে ক্লিক করবেন। তো এই ভাষাতে ক্লিক করলে এখান থেকে ইংরেজি করেও পড়তে পারেন। তো আমার ক্ষেত্রে এখানে বাংলা করা আছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো সেটা একটু কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।